মাছালুলযিন হুমমিলুতুরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় সহজ পথ বেছে নিতেন আল্লাহ পাক বলেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদ বিকুমুল উসর আল্লাহ পাক তোমাদের জন্য সহজটি চান তিনি কঠিন করতে চান না আমল পরিবর্তনের চাই আকিদার পরিবর্তন করা বেশি জরুরি মাকে আদর করা স্নেহ করা ভক্তি করা সহজ না কঠিন মায়ের গায়ে আঘাত করা কঠিন না সহজ তাইলে পাপ কাজ করাটা কঠিন আর ভালো কাজ করাটা সহজ যদি হাত দ্বারা প্রতিহত করা ক্ষমতা না থাকে লিসানিহি জবান দ্বারা যেন প্রতিবাদ জানায় আল্লাহ নিজে হাতের ছবি সিঁড়ে ফেলেছিলেন কি না উনি ঢুকলেন না বলে না আলী এই ঘরের ছবি লটকানো আছে আমি এখানে যাব না আমার ঘরের ছবি আছে আপনার যদি পছন্দ না হয় না ঢুকবেন কিন্তু আমার ঘরের ছবি আপনি নিজ হাতে সিরার এখতিয়ার রাখেন না যার কাছে অন্যায় দেখলেন আপনি জবান দ্বারা প্রতিবাদ জানালেন চল্লিশ লাখ মানুষ তুরাগ নদীর পারে জমা হল চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে ইমামতি করছে সে এক ব্যাকল আজও পর্যন্ত জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায় চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে সে ব্যাক্যল এখনো জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায় উটে চড়ার দু আপনি বিমানে চড়ার সময় বলছেন কেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় বাহন ছিল উট তাই উটে চড়ার সময় এই দুয়া পড়া হয়েছে এখন বাহন পরিবর্তন হয়ে বাস ট্রেন বিমান হয়েছে এখন আমরা বাহনে চড়ার ওই দুয়ায় পড়ছি তখন ন্যায়ের আদেশ দিবেন অন্যায়ের নিষেধ করবেন তখন আপনাকে অবশ্যই আচরণগুলো আচরণবিধি আপনাকে নিজেকে আগে জানতে হবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করিল্লা হেসাল্লাল্লাহ আলিসাল্লাম ওয়ালা মান রা মিন فلب لم يستطع فبلسانه فبقلبه وذلك أضعف الإيمان راہ مسلم أو كما قال عليه و والسلام اللہ فاکر اشیش مہربانی ہمارا فجر سلاد জামায়াতে আদায় করার পর আমরা একটি দার অংশগ্রহণ করছি আজকের দার হাদিসের বিষয়বস্তু সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের ইসলামী পদ্ধতি ইসলাম প্রত্যেকটা বিষয়ে চমৎকার পদ্ধতি দিয়েছে এমনকি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এ ব্যাপারেও ইসলাম আমাদেরকে সুন্দর সুশৃঙ্খলভাবে একটা ব্যবস্থাপনা দিয়েছে আজকের হাদিসে আবু সাইদ্দিন খুদ্রী রাজি আল্লাহ তালানো থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাসাল্লাম থেকে আদিস বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন মানরা আমিন কুম্মন কারান তোমাদের মধ্যেকার যে কেউ দেখে অন্যায় কাজ রহু বিয়াদি সে যেন হাত দ্বারা তা প্রতিহত করে ফাইল্লা মিয়াস্তাতের যদি সেটা হাত দ্বারা প্রতিহত করা সম্ভব না হয় ফাবেল ইসা সে যেন জবান দ্বারা প্রতিবাদ করে ফাইল্লাম ফাইলামিয়াস্তাতের যদি জবান দ্বারা প্রতিবাদ করা সম্ভব না হয় তবে কলবিহি সে যেন অন্তরে ঘৃণা করে ওয়াদা আলি কাদাফুলি ম্যান এটাই হল দুর্বল ইমানের পরিচায়ক এখানে শুরুতেই মানরা আমিন তোমাদের মধ্যেকার যে ব্যক্তি অন্যায় কাজ দেখল রুইয়া মানে দেখা এটা একটি ক্রিয়া এই ক্রিয়া যদি দুইটি কর্মে সকর্ম ক্রিয়া হয় তাহলে রোয়াল কালবিয়া ভেবে দেখা আর যদি এটা এক কর্মে স্বকর্ম ক্রিয়া হয় তাহলে চোখ দিয়ে দেখা একটা হলো ভেবে দেখা একটা হলো চোখ দিয়ে দেখা তোমাদের মধ্যে কার যে কেউ অন্যায় কাজ দেখলো এখানে রুইয়া ক্রিয়াটি এক কর্মের সকর্মক হওয়াতে এটা চোখ দিয়ে দেখা অর্থ হবে অন্যায় প্রতিবাদ করার জন্য চোখ দিয়ে অন্যায় দেখা জরুরি অনুমান করে লোকের শোনা কথায় কোনো অন্যায়ের প্রতিবাদ করা যাবে না জনৈক সাহাবিকে বলা হচ্ছিল যে ইয়াজিদ বিন মোয়াবিয়া মদ পান করে ইয়াজিদ বিন মুহাবিয়ার বিরুদ্ধে চলো নেমে ময়দানে আমরা কথা বলি বিরোধিতা করতে হবে জবাব ইয়াজিদ বিন মুহাবিয়াকে মদ পান করতে আমি দেখি নাই যিনি বলছিলেন তিনি জবাব দিচ্ছেন বিন মোয়াবিয়া কি মদ তোমাকে দেখিয়ে পান করবে সাহাবি জবাব দিলেন ইয়াজিদ বিন মোয়াবিয়া আমাকে দেখিয়ে পান করে না তোমাকে দেখিয়ে করে তোমাকে দেখিয়ে যদি মদ পান ইয়াজিদ বিন মোয়াবিয়া করে থাকে তাহলে অবশ্যই সে আসরে তুমিও ছিলে মেনকুম তোমাদের মধ্যেকার রসুল্লা সাল্লামের সাহাবিদেরকে রসুল্লাহ বললেন তোমাদের মধ্যেকার যে কেউ অন্যায় কাজ দেখবে সাহাবিদেরকে যদি ও রসুল্লাহ সাল্লাম উল্লেখ করলেন উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন কিন্তু এটা সুদূর প্রসারী এর অর্থ বিশ্বের যত মুমিন মুমেনায় মুসলিম মুসলিমায় কিয়ামত পর্যন্ত আগত সবার জন্য এ হুকুম প্রযোজ্য বর্তমান জামানায় আমরা একটা জিনিস খুব লক্ষ্য করি এক শ্রেণীর মুফতি মহোদয় যারা ইসলামকে অপব্যাখ্যার কাজে লিপ্ত যখনই তাদের সামনে ওই হাদিস পেশ করা হয় সল্লু ক্যামেরো আই তুমু নিউ সল্লি আল্লাহনবী ইসালাম বলছেন তোমরা তেমনভাবে সালাত আদায় করো যেমনভাবে আমাকে তা আদায় করতে দেখো এক শ্রেণীর মুফতি মহোদয় মানুষকে বুকা বানানোর জন্য ওনারা বলে থাকেন আপনারা কি আল্লাহ নবী দেখেছেন আপনারা কি রসুল্লাহ সাল্লামকে সালাদ আদায় করতে দেখেছেন না তো দেখেন দেখেননি তো এটা আপনাদের জন্য নয় এটা সাহাবিদের জন্য যেহেতু হাদিসে বলা আছে তোমরা আমাকে যেভাবে সালাদ আদায় করতে দেখো সেইভাবে আদায় করো তাহলে এখন মুফতি মহোদয়দেরকে প্রশ্ন করা যায় যে মানরা আমিন কুম্মুন কারণ তোমাদের মধ্যে কার যারা অন্যায় কাজ দেখে তাহলে অন্যায় কাজ দেখে প্রতিবাদ করার দায়িত্ব কাদের সাহাবিদের আমাদের হবে কেন তাহলে হাদিসে যদি কিয়ামত সকল মুসলিমের জন্য প্রযোজ্য হয় যদিও মিনকুম তখন উপস্থিত ছিলেন সাহাবাই কেরামগণ কিন্তু কিয়ামত পর্যন্ত এই কুম দ্বারা সকল মুসলিম অন্তর্ভুক্ত তাহলে ওখানে সল্লু কামার আয় তুমুনি কুসল্লি তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখো সেইভাবেই তোমরা আদায় করো মুনকারান শব্দের অর্থ অপরিচিত আর মারুফ শব্দের অর্থ পরিচিত আল্লাফাক বলেন কুনতুম খায়রা আহম্মাতিন পুখরি জাত লিন নেস তামুরউ না বিল মাহরুফ ওতান হাওনা আলীল মুনকার ওতু মেনু না বিল্লাহ সুরায় আলে এমরান একশো দশ নম্বর আয়াত তোমরাই হলো উত্তম জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য আরবি ব্যাকরণে বলা হয় আল্লা ইন্তফা ওয়া দরব লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত লাহা মা মাকাবাদ সে সহজে যা কল্যাণ কামনা করে সহজে যে কল্যাণ কাজ করে তার জন্য সেটা উপকার বয়ে আনে ও মা হ্যাঁ আর সে কঠিনভাবে যেটা গ্রহণ করে অর্জন করে সেটা তার ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় পাপ কাজ করাটা কঠিন আর নেক কাজ করাটা সহজ এটা কোরআন এবং হাদিসের আলোকেই বোঝা যাচ্ছে পাপ কাজ করাটা কঠিন আর কাজ করাটা সহজ আপনাকে যদি একশোটা টাকা দেওয়া হয় আর বলা হয় যে টাকাটা নিয়ে আপনার আম্মাকে ফল কিনে দিবেন একশোটা টাকা দিলাম এটা দিয়ে আপনার আম্মাকে ফল কিনে দিবেন এটা কি খুব কঠিন কাজ আপনার হাতে যদি একটা লাঠি দেওয়া হয় আর যদি বলা হয় লাঠি দিয়ে আপনার আম্মাকে একটা বাড়ি দিবেন এটা কি কঠিন কাজ না সহজ কঠিন কাজ একমাত্র জানোয়ার ছাড়া কারো পক্ষে কাজ সম্ভব হবে না তাই আল্লাহ বলছেন লাহা মা কাসাবাদ ও আলাইহা হ্যাঁ মাকসাবাদ কল্যাণকর কাজ করা সহজ না কঠিন সহজ মাকে আদর করা স্নেহ করা ভক্তি করা সহজ না কঠিন মায়ের গায়ে আঘাত করা কঠিন না সহজ তাহলে পাপ কাজ করাটা কঠিন আর ভালো কাজ করাটা সহজ ওই জন্য ভালো কাজকে আরবিতে মারুফ বলা হয় আর খারাপ কাজকে মুনকার বলা হয় উখরিজাতিন্যাস সমস্ত মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে তাম পৃথিবী সকল মানুষের কল্যাণ কামনা করা একজন ইমানদারের দায়িত্ব রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন লাইনু আহাদুকুম হাত্তা ইউ হেব্বালি আফিহি মা ইউ হেব্বুলি নাফসি তোমাদের মধ্যেকার কেউ প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের জন্য ওই জিনিস পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করবে এখানে ভাই বলতে কোন ভাই চাচা তো ভাই মামা তো ভাই আপন ভাই কোন ভাই কি ভাই মুসলিম ভাই চমৎকার তাহলে আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে এটা আমি পছন্দ করি না তাহলে আর একজন মুসলিম ভাইয়ের কাছে বেসাও যাবে না কাফের কাছে বেসা যাবে তাহলে তো আপনার তর্জমা ভুল হয়ে গেল ভাই মুসলিমের কাছে বেসা যাবে না কাফের কাছে বেসা যাবে কি তাহলে তর্জমাটা কি হবে কাফের কাছে তো বেচা যাবে না নাকি এটা আমি পছন্দ করি না তাই আমার আদম সন্তান মানুষ ভাইয়ের কাছে বেচা যাবে না এই খানাটা পচে গেছে এই খানাটা আমি পছন্দ করি না এটা আমার আদম সন্তান মানুষ ভাইকে খাওয়ানো যাবে না গরু ভাইকে খাওয়ানো যাবে নাকি গরু আমাদের ভাই না গরুকে পচা জিনিস খাওয়ানো যায় ওর ক্ষতি হয় না কিন্তু মানুষের কি হয় ক্ষতি হয় ইমা মাহমদিন এ হাদিসের ব্যাখ্যায় বলছেন যে একজন কাফেরেরও কল্যাণ কামনা করতে হবে প্রত্যেক মুসলিমকে তো কাফের জন্য আমি কি পছন্দ করবো ইমাম রহমান কাফের জন্য তুমি হেদায়েত পছন্দ করো তুমি যেরকম হেদায়েত প্রাপ্ত হয়েছ তোমার কাফের ভাই আদম সন্তান সেও হেদায়ত পেয়ে যাক আল্লাহ আকবর তাহলে কুনতুম খায়রা উম্মাতিন উখরি জাতলিন নাস গোটা পৃথিবীর সকল মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা ভালো কাজে আদেশ দিবে আর খারাপ কাজ থেকে নিষেধ করবে হাদিসেও তাই আসলো মানরা আমিন কুম্মুন কারান ফালিউগাই রুবিয়া দে ফাইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবে ফবে লিসানি ওয়াইল্লাম ইয়াস্তাতে ফাবে কালবে ওয়াদা লিকা আদওয়া ফুল এই হাদিসটা বুঝতে আমাদের অনেক জায়গায় ভুল হয় যার ফলে গোলমালটা লাগে মান্ডা আমিন কুম্ম কারণ যে কেউ অন্যায় কাজ দেখবে সে যেন হাত দ্বারা আমার বাড়িতে যদি অন্যায় কাজ হয় ওটাকে আপনি হাত ধারা প্রতিহত করবেন আপনি দেখলেন যে দেখলেই কি প্রতিহত করতে হবে ওখানে শর্তটা কি যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিহত করার তাহলে হাত দ্বারা যেন সেটা প্রতিহত করে যদি হাত দ্বারা প্রতিহত করা ক্ষমতা না থাকে লিসানিহি জবান দ্বারা যেন প্রতিবাদ জানায় মনে করুন আমার বাড়িতে ঘরের মধ্যে একটা ছবি লটকানো আছে ওই ছবিটা ছিঁড়ে ফেলানো বা ওটা প্রতিহত করার ক্ষমতা কি আপনার আছে হ্যাঁ বাড়ি আমার ঘর আমার আপনার আছে কে দিয়েছে আপনাকে একটিয়ার কোনো একয়ার নেই আল্লাহ সাল্লাম ছবি লটকানো ঘর থেকে বেরিয়ে আসলেন বেরিয়ে এসে বললেন এই ঘরের ছবি আছে আমি যাব না আল্লাহ নবী সালাম নিজে হাতের ছবি ছিঁড়ে ফেলেছিলেন কি না উনি ঢুকলেন না বলে না আলী এই ঘরে ছবি লটকানো আছে আমি এখানে যাব না আমার ঘরে ছবি আছে আপনার যদি পছন্দ না হয় না ঢুকবেন কিন্তু আমার ঘরের ছবি আপনি নিজ হাতে ছিঁড়ার এখতিয়ার রাখেন না যদি ইসলামী তরিকায় আমার ঘরের ছবি আমাকেই ছিঁড়তে হবে যদি ক্ষমতা না থাকে ক্ষমতা না শব্দটা বলাতে আগের হাদিসের আগের অংশে একটা কথা উজ্জ্বল হয়ে গেছে মানরা আমিন কুম্মুন কারান যে ব্যক্তি অন্যায় দেখে সে যেন হাত দ্বারা বাধা দেয় যদি ক্ষমতা না থাকে যদি ক্ষমতা না থাকে ফাবে লিসা নিহি তখন জবান দ্বারা প্রতিবাদ জানাবে আপনার ঘরে একটা ছবি আছে ওটা সেরার দায়িত্ব আপনার আর আমার ঘরে যদি ছবি থাকে ফাবে লিসা নিহি তখন আপনি জবান দিয়ে বলবেন যে আপনার ঘরের মধ্যে ছবি আছে এটাকে ছেড়ে ফেলুন যদি বলার ক্ষমতা না থাকে গেছেন শিক্ষা অফিসে আপনার মাদ্রাসা বা স্কুল বা কলেজের বিল আনতে গিয়ে দেখছেন ওখানে ছবি লটকানো ওখানে কি মুখ দিয়ে বলা যাবে মুখ দিয়ে যদি আপনি বলতে যান তাহলে আপনার প্রতিষ্ঠানে ক্ষতিগ্রস্ত হতে পারে কালবিহি ওই অবস্থায় অন্তর দ্বারা আপনি ঘৃণা করবেন প্রতিবাদ জানাবেন এটা হলো ইসলামের সুন্দরতম তরিকা নবীম বলেন যে এটা হলো দুর্বল ইমানের পরিচয় আমরা দেখতে পাচ্ছি যে অন্যায়ের প্রতিবাদ ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ এটারও পদ্ধতি ইসলাম আমাদেরকে চমৎকার বলে দিয়েছে আমার ঘরের ছবি আপনি ছিঁড়লে অবশ্যই আপনার সাথে আমার গোলমাল লাগতে পারে কিন্তু জবান দ্বারা যদি আপনি প্রতিবাদ জানান তাহলে আমি সিরি না সিরিছি না আমার দায়িত্ব আর আপনার দায়িত্ব আমার আলাই না আপনার বলা হয়ে গেছে আপনার জিম্মাদারি শেষ যার কাছে অন্যায় দেখলেন আপনি জবান দ্বারা প্রতিবাদ জানালেন এই জন্য অন্যায়ের প্রতিবাদের জন্য অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য ইসলাম আমাদেরকে অনেকগুলি নীতি ফলো করতে বলেছে তার এক নাম্বার হলো ভালো কাজ দিয়ে খারাপকে প্রতিহত করা আল্লাহ পাক বলেন ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালা সায়িয়া ইদফা বিল্লাতী হি আহসাম faidাল্লাযী বাইনাকা ওয়া বাইনহু আদাওয়াতুন কান্নহু ওয়ালিউন হামিদ ওয়া মা ইউলকাহ খারাপ আর ভালো কোনো দিন এক হয় না বরাবর হয় না ইনফাবিল্লাহি আহান উত্তম পন্থায় কোন জিনিসকে প্রতিহত করো যারা খারাপ ব্যবহার করে তার সাথে ভালো ব্যবহার করুন একদিন না একদিন অবশ্যই তার মনে দাগ কাটবে রাতের বেলা একজন বেদাতি সুফি অনেক বকাবাদি করলো আমাদেরকে শুধু একটি কথা বললাম আল্লাহর আদালতে আপনার বিচার হবে আপনার এই গালির হিসাব ইয়ামাল কে দিতে হবে সকালবেলা ফজরের পরেই সেই লোক আবার ফোন দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল দুই নাম্বার প্রজ্ঞাপূর্ণ আচরণ ও সুন্দর উপদেশ দেওয়া আল্লাহ পাক বলেন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাহ ওয়া জাদিলহুম বিল্লাতি হি আহসান তোমার রবের পথের দিকে তুমি ডাকো প্রজ্ঞাপূর্ণ আচরণ সুন্দর নসিহত এবং উত্তম পন্থায় তর্ক বিতর্কের মাধ্যমে বাদ প্রতিবাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছিয়ে দাও শাইকুল ইসলাম ইমাম এমত্তাই তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন সমাজের তিন শ্রেণীর লোক বাস করে যারা হককে স্বীকার করে এবং হকের অনুসরণ করে তারা হলো প্রজ্ঞাপূর্ণ যারা হক স্বীকার করে অথচ আমল করে না তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দাও আর যারা হক বোঝে না আমলও করে না তাদের সাথে উত্তম পন্থায় বিতর্কের মাধ্যমে জানিয়ে দাও আল্লাহ পাক বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরতিন আনা ওয়া মান ইত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই আয়াতের মধ্যে দূরদর্শিতার প্রতি ইঙ্গিত পাক করেন বলে দিন নবী এটাই আমাদের পথ আল্লা আল্লাহর দিকে ডাকি আলা জাগ্রত জ্ঞান সহকার আপনি যে দাওয়াত দিবেন অন্যায়ের প্রতিবাদ করবেন ন্যায়ের আদেশ দিবেন আপনার কাছে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আপনার কাছে দূরদর্শিতা থাকতে হবে দূরদর্শিতা থাকা ছাড়া কোনোদিন দাবাতি কাজ অন্যায়ের প্রতিবাদ করা সম্ভব হয় না আবেগকে বিবেক এবং শরীয়তের মানদণ্ডে বিচার করতে হবে দূরদর্শী আমিরের অধীনে জামাতবদ্ধ জেন্দেগি যাপন করতে হবে এই আয়াতের নির্দেশ দিকে হাদি আনা আমি নিজে আর যারা আমার অনুসরণ করেছে জামাত পাওয়া গেল তো নাকি এখন বর্তমান নতুন এক জাহেলিয়াত শুরু হয়েছে যারা বলতে চাচ্ছেন যে সাংগঠনিক জীবন যাপন করা ইসলামে নাই তার মানে ডোম মেথর সামার রাস্তার ঝাড়ুদার সুইপার মেথর সবাই ঐক্যবদ্ধ হবে জামাতবদ্ধ হবে কিন্তু মুসলিম জাতি থাকবে বল গাহিনার লাগাম যার যা মনে ধরে সে তা করে বেড়ায় যারা জামাতবদ্ধ জেন্দেগিতে থাকে না জামাতকে সমর্থন করে না তাদেরকে দেখা যায় বারো জনের তেরোটা দল বারো জনের তেরোটা মতবাদ সময় হালাল রে হারাম বানায় হারাম রে হালাল বানায় চার নম্বর লক্ষ্য স্থির লক্ষ্যে স্থির থাকা দাওয়াতি কাজ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এটার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আল্লাহ পাক বলেন ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজিরিয়া ইল্লাহ আলাল্লাহি রাব্বিল আলামিন আমি তোমাদের কাছে কোনো পারিতোষিক চাই না আমার পারিতোষিক দর মালিক হলেন স্বয়ং আল্লাহ বহু মানুষ জামাত থেকে খসে পড়ে গেছে কেন কারণ আমাকে মূল্যায়ন করা হয়নি এই জামাত জেলে থাকার সময় আমরা অনেক কাজ করেছি কিন্তু আমির জামাত আমাদেরকে মূল্যায়ন করেনি আমিরে জামাতের কাছে যারা মূল্যায়ন চান তাদের উদ্দেশ্যে কথা বলতে হবে যে আমিরে জামাত কেন জামাতের লোক আমার মূল্যায়ন দেওয়ার ক্ষমতা রাখে না আমার মূল্যায়ন যদি আল্লাহর দরবারে হয় পৃথিবীর কে সন্তুষ্ট হয়েছে আর কে অসন্তুষ্ট আছে ওটা দেখার সুযোগ আমার নেই ইন আজরিয়া ইল্লা আলয় রববিলা আলআমি পাঁচ নম্বর যথাযথ এলেমের অধিকারী হ আজকে সবচেয়ে বড় কঠিন বিষয় সেটা হলো যে এই এলেমের দারুণ অব চল্লিশ লাখ মানুষ তুরাগ নদীর পাড়ে জমা হলো চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে ইমামতি করছে সে এক সেই জানে না যে মাইক দিয়ে যায়। লাখ মানুষের নেতৃত্ব দিচ্ছে সে ব্যাকল এখনো জানে না যে মাইক দিয়ে সালাত আদায় করা যায় সালাতের সময় মাইক ব্যবহার করে না কিন্তু যখন আখেরি মোনাজাত পরিচালনা করে তখন ছত্রিশ কিলোমিটার পর্যন্ত মাইক ব্যবহার করা হয় এদিকে কিলোমিটার কিলোমিটার ওদিকে মোনাজাতটা আল্লাহর কাছে করা হয় মোনাজাত শোনাতে হবে কাকে আল্লাহকে আর তাকবির শোনাতে হবে কাকে মুক্তাদিকে আল্লাহ আকবার ইমাম বলবেন মুক্তাদি আল্লাহ আকবার শুনে রুকুতে যাবেন রুকু থেকে উঠবেন তাহলে সালাতের তাকবির শোনাতে হবে কাকে মুক্তাদিকে আর মুনাজাত কাকে শোনাতে হবে আল্লাহকে যেটা আল্লাহকে শোনাতে হবে ওটা মাইক দিয়ে আর যেটা বান্দাকে শোনাতে হবে ওটা মুখে ব্যাকল কি গাছে ধরে নাকি চল্লিশ লাখ মানুষের নেতৃত্ব দিতে আজও পর্যন্ত ফয়সলা করতে পারেনি যে মাইক চলবে কিনা এলেমের কেমন দন্য দশা দেখুন তিতাল্লিশ বছর তিতাল্লি বছর সহি বুখারি পড়ানোর পরে দুই রেখা সালাদ সহি বুখারি অনুযায়ী আমল করার সুযোগ নসিবে জোটে নেই সেও আর এক

তারাতুন যা আমল করে নেই তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো যেমন গাধা বোঝা টানে কোনদিন সেটা চেখে দেখে না তিতাল্লিশ বৎসর চিনির বস্তা গাধা পিঠে করে বহন করলো তিতাল্লিশ বৎসর যাবৎ লেবুর বস্তা গাধা পিঠে বহন করলো তিতাল্লিশ বছরের মধ্যে একদিন লেবু আর চিনি দিয়ে শরবত গুলায় গাধা খেয়ে দেখে নাই তিতাল্লিশ বছরে তিতাল্লিশ বার বুখারিকে খতম করে দিয়েছে বুখারি কি করে দেয় খতম করে দেয় খতম মানে কি আজে তোরে খতম করে দেব আমি বুখারি কি করে খতম করে দেয় খতম বড় ভয়াবহ দিন কতকে দুনিয়া থেকে খতম করে দেব তো বুখারীকে কি করে খতম করে কল হাদান কল হাদান লা লা কল হাদান লা 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 কল হাদান লা কল হাদান কল হাদান কল হাদান লা কল হাদান কল হাদান লা বছরে বুখারি খতম আল্লাহর কসম একদিনে দুই রাকাত সালাত রসুলের তরিকা আদায় করার সুযোগ জোটে না ওরা হলো ব্যাকল কিসের ভাষায় কোরআনের ভাষায় আল্লাহ বলছেন কামা সালিল হেমার বলা ইহুদিদের মতো তাওরাত পড়েছে পড়িয়েছে মুখস্থ করেছে যুগের পর যুগ ধরে তাওরাত মাদ্রাসায় পড়াইছে ইহুদির পণ্ডিতেরা কিন্তু তাওরাত আমল করে দেখে না কাজেই এলিমের খুব দরকার এলিম ছাড়া কোন আমলের মূল্য আল্লাহর দরবারে নাই আর আমল ছাড়া কোন এলেমের মূল্য নাই ছয় নম্বর সর্বদা মধ্যম পন্থী অবলম্বন করা আল্লাহ নবীলাম বলেন বা শেরুালা তুনা ফেরু ইয়াশ্বিওয়ালা তু আশ্বিরুফ সদ্দিদু আকারেবু তোমরা সুসংবাদ দাও তাড়িয়ে দিও না সহজ করো কঠিন করো না সৎ কর্ম করো ও মধ্যমপন্থী হও হাদিস বুহারি এবং মুসলিমে এসেছে মেস্কা তিন নম্বর হাদু বাশিরুওয়ালা তু নাফিরু শুভ সংবাদ দাও মানুষকে তাড়িয়ে দিও না একজন দায়ী যিনি অন্যায়ের প্রতিবাদ করেন ন্যায়ের আদেশ করেন তার দৃষ্টান্ত হবে একজন ডাক্তারের মতো ডাক্তার রুগীকে তাড়িয়ে দেয় না নিজের পক্ষের লোকও আসে বিপক্ষের লোকও আসে নোংরা রুগীও আসে পরিষ্কার রুগীও আসে ধৈর্যশীল রুগীও আসে অধৈর্য রুগীও আসে বুদ্ধিমান রুগীও আসে পাগল রুগীও আসে যার যেরকম চিকিৎসার দরকার তাকে সেইভাবে চিকিৎসা দেওয়া হয় আমাদের এক ভাই ওনার এক আত্মীয় পাগল হয়ে গেল পাগল হওয়ার পরে ওকে যখনই হাসপাতালে ডাক্তারের কাছে নেওয়ার কথা বলে তখনই জুতা তুলে মারার জন্য ওকে দৌড়ানি দে কেউ তাকে ডাক্তারের কাছে নিতে পারছে না আমি শুনতে পারে আমাদের ওই ভাই খুব বিচক্ষণ উনি একদিন ওই পাগলকে যে বলছে ভাই যান আমার তো মাথা নষ্ট হয়ে গেছে তাই নাকি তা আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে চলেন না তখন বলছে সৌরভের মা তাড়াতাড়ি নাস্তারে রিকর্ড অমকের মাথা নষ্ট হয়ে গেছে ওকে হাসপাতালে নিতে হবে এখন পাগল হয়েছে বুদ্ধিমান আর বুদ্ধিমান লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে ডাক্তারের কাছে গিয়ে বলছে ডাক্তার সাহেব ও তো পাগল ওকে তো বলা যায় না পাগল বলে রেগে যায় তো পাগল আর আমি হলাম রুগী তা আমার চিকিৎসা দেন ডাক্তার সাহেব চেক করে চিকিৎসা দিয়ে কিছু ওষুধ পানি রেখে দিল এবার বলছে ভাই আপনি দেখাবেন নাকি ডাক্তার সাহেব আমার মাথাটাও চেক করে দাও ডাক্তার সাহেব চেক করে কিছু ওষুধ পানি দিয়ে যিনি করবেন তিনি ডাক্তারের ভূমিকা পালন করবেন ডাক্তার যদি রুগীকে প্রথমে চাকু বের করে তোমাকে ফারব তবে এক ঘুষি মেরে চলে যাবে ডাক্তার আস্তে আস্তে জিজ্ঞেস করে ভাইজান কেমন আছেন শরীরটা ভালো নাকি ভাবি কেমন আছে ছেলে মেয়ে কয়জন এই গল্প করতে করতে আস্তে আস্তে সুই ঢুকায় দেয় গল্প করতেছে গল্প ভাইয়ের গল্প ভাতিজার গল্প করতে করতে সুই ঢুকিয়ে দিছে ওই সুইয়ে বেসারা রুগী গল্প করতে করতে অচেতন হয়ে নাই হয়ে গেছে এবার ডাক্তার ফুলে চিরে ওর ভিতরে ময়লা আবর্জনা সব বের করে তারপর ওকে সিলাই করে দিয়েছে হুঁসার পরে দেখতে পাচ্ছে কোথায় ছিলাম কোথায় এলাম আপনি প্রথমেই যদি আপনার ওই লোককে বলেন যে তোকে ফারব তাহলে কি করবে আপনাকে পিটতে আসবে না ওর ভালো সাইডটা বলতে হবে এই জন্য প্রয়োজন মধ্যমপন্থী অবলম্বন করা সাত নাম্বার হল সহজ পথ বেছে নেওয়া রসুল্লাহ সাল্লাম সব সময় সহজ পথ বেছে নিতেন আল্লাপাক ইউরিদুল ইউরিদিক আল্লাহ পাক তোমাদের জন্য সহজটি চান তিনি কঠিন করতে চান না আল্লাহ যদি সহজ করেন মোল্লা কিন্তু সহজ করতে রাজি না আল্লাহ সহজ করলেও মোল্লা কিন্তু সহজ করতে রাজি নেয় মোল্লার মাথা নষ্ট হয়ে গেছে কারণ মোল্লা সহজ করতে দিবে না পায়ে মুজা থাকা অবস্থায় মুজা পরে যদি উজু করার পরে মুজা পড়লে সেই মুজার উপর মাসাহ করার অনুমতি রসুলাম দিয়েছেন কিন্তু মুল্লাজি বলছেন যে চামড়ার মুজা সারা মাসা চলবে না কেন মুজায় যে মাসা করেছিলেন সে ছিল কিন্তু মুল্লাজি যখন বাসে চড়ার সময় দুয়া পড়ে সুবহানি না তখন মোল্লাজিকে বলতে ইচ্ছে হয় যে রসুলের বাহন ছিল উট এটা তো উটে চড়ার দোয়া উটে চড়ার দোয়া আপনি বাসে আনছেন কেন উটে চড়ার দোয়া আপনি বিমানে চড়ার সময় বলছেন কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাহন ছিল উট তাই উটে চড়ার সময় এই দোয়া পড়া হয়েছে এখন বাহন পরিবর্তন হয়ে বাস ট্রেন বিমান হয়েছে এখন আমরা চড়ার ওই পড়ছি মুজা ছিল চামড়ার এখন মুজা হয়েছে কাপড়ের ভবিষ্যতে আরো অনেক কিছুর হবে ও কাউনিয়া কাদারিয়া পরিবর্তন হবে কাজেই ইসলাম আমাদেরকে সহজ করেছে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু মোল্লাজি সহজ করতে নারাজ মুল্লার আল্লাহ এই প্যারালাল চলছে সমাজে জোহরের সাথে আসর পরে নিতে পারেন আসরের সাথে জোহর পড়তে পারেন জোহরের সাথে আসর আগাম পড়ে নেওয়া যায় আসরকে কে বিলম্ব করে জোহর কে বিলম্ব করে আসরের টাইমে পড়া যায় মাগরিবের সাথে এসা পড়া যায় এশার সাথে মাগরিব পরা যায় ইসলামী শরিয়ফ আমাদেরকে অনুমোদন দিয়েছে কিন্তু মোল্লাজি দিতে নারাজ হলো না কিসের সালাপ আপনারা আদায় করেন রসুল্লাহ সাল্লাহ বৃষ্টির দিনে দুই একত্রে পড়তেন সফরের হালতে পড়তেন বিনা কোন সময় মর্মে হাদিস পাওয়া যায়। পড়েছেন আল্লাহ পাক সহজ করে দিয়েছেন দাওয়াতি কাজ যখন করবেন তখন সহজ করার চেষ্টা করবেন ডাক্তার জাকির নায়ক সাহেবকে একজন বলছিলেন আমার এক আত্মীয় আছে সে নাস্তিক নাস্তিক মানে খুব ভয়াবহ জিনিস ডাক্তার নায়ক সাহেব হাসতে হাসতে বললেন কালেমার অর্ধেক বিশ্বাস করেছেন আর অর্ধেক করেন নাই নাস্তিকের ক্ষেতটা পরিষ্কার আছে মশরেকের চেয়ে নাস্তিক অনেক ভালো কারণ মুশরেকের ক্ষেতের মধ্যে আগাছা আছে সে গায়রুল্লাহর পূজা করে নাস্তিকের ক্ষেতের মধ্যে গাছও নাই আগাছাও নাই ও আল্লাহকেও বিশ্বাস করে না গায়ের কেও বিশ্বাস করেন ওর পরিষ্কার যার ক্ষেত পরিষ্কার সেখানে ফসল সুন্দর হয় নাকি যার খেতে আগাছা বেশি ওটাতে ফসল সুন্দর হয় নাস্তিক মানে তো আমরা মনে করি ভয়াবহ কিন্তু ডাক্তার জাকেন নে ভয়াবহ জিনিসটাকে সহজ করে উপস্থাপন করে বলছেন ও লোক তো নাস্তিক ও তো গায়রুল্লাহকেও বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না ওর খেত পরিষ্কার আছে খালি ফসল বুনলেই হবে আর যে লোক গায়রুল্লাহকে বিশ্বাস করে যে মুশরিক তার খেতটা আগে পরিষ্কার করতে হবে সেটাকে রাখা সাথে তাহলে ওখানে খাটনি বেশি আর এখানে খাটনি কম তাহলে সহজ আমরা দাওয়াতি কাজ যখন করব তখন খুব সহজে বলবো এবং খুব সহজে কাজ হবে বাসের মধ্যে গান বাজতেছে বাসের মধ্যে গান বাজতেছে আমার এক ভাইকে বললাম গানটা এখন বন্ধ করতে বলতো তো শুনবে না তো বলে লাভ কি লাভ বলে এক্ষুন শুনবে আমি তোকে দেখাই বললাম ড্রাইভার সাহেব আমরা টিকিট নিয়েছি ঢাকায় যাওয়ার জন্য আপনার গান শোনার জন্য আমরা টিকিট কাটি নেই আপনারা আমাদেরকে গাড়িতে করে ঢাকায় পৌঁছিয়ে দিবেন এই জন্য টিকিট কাটা হয়েছে গান শোনার জন্য নয় আপনি মেহরবানি করে গানটা বন্ধ করুন আর নয় আপনার গ্লাসের উপর লেখা আছে আল্লাহর নামে চলিলাম ওই কথাটা মুছে দিন আপনার গাড়ির গ্লাসে লেখা আছে আল্লাহর নামে চলিলাম আর আপনি শয়তানের নাম চালু করেছেন এটা তো হয় না বললেন গান শুনতে চায় গান কেউ তো শুনতে চায়নি এ ভাই আপনারা কেউ গান শুনতে চেয়েছেন নাকি কে গান শুনতে চাইছে বলেন তো কেউ আর কথা বলেন আল্লাহর মেহরবানিতে সাথে সাথে বন্ধ হয়ে গেল আপনি যখন দাওয়াতি কাজ করবেন যখন ন্যায়ের আদেশ দিবেন অন্যায়ের নিষেধ করবেন তখন আপনাকে অবশ্যই আচরণগুলো আচরণবিধি আপনাকে নিজেকে আগে জানতে হবে ওই জন্য ইয়ং গাই ক্রেজি গাই যারা যুবক যাদের রাগ বেশি তাড়াতাড়ি রাগ চলে যায় এদের দ্বারা দাওয়াতী কাজ খুব কম হয় যতটুক করে ততটুক আবার নষ্ট করে না কি দাওয়াতী কাষ্টার সারা হয় না আল্লাহ পাক বলেন ওয়া মা ইলাকহা ইল্লাল্লাযিনা সাবর ওয়া মা ইলাকহা ইল্লা দুহাদিন নাযিন যারা صبر করেছে তারা এটা পায় রাজশাহী ইউনিভার্সিটির এক দল ছেলে তারা পদ্মা ট্রেনের গেটের মধ্যে সিগারেট টানতেছিল ইউনিভার্সিটির ছাত্ররা তো শিক্ষকদেরকে মাঝে মাঝে ঠ্যাঙ্গায় ঠ্যাঙ্গায় না পৃথিবীর বুকে এমন কোন কম নাই যারা উস্তাদদেরকে ঠ্যাঙ্গায় আরে লেবার যে পরিবহন শ্রমিক যারা বাস বাসে হেলপার কন্ট্রাক্টর তারাও কিন্তু কোনোদিন তাদের উস্তাদ ড্রাইভারের গায়ে হাত তোলে না শ্রমিকরাও উস্তাদের গায়ে হাত তোলে না একমাত্র ওই কম যে কম ইউনিভার্সিটি পড়ে ইউনিভার্সিটি কলেজে এরা সকাল বিকাল উস্তাদকে ঠ্যাঙ্গানোটা হলো তাদের কাজ এখন ওদেরকে কিভাবে দাওয়াত দেওয়া যায় একদল যুবক সিগারেট টানছে পদ্মা ট্রেনের গেটে আমি ওখানে গিয়েই বললাম যে বাবারা কলিজা আমার ফেটে যায় কলিজা ফেটে যায় তোমাদের এই দৃশ্য দেখে তোমরা আমাদের ভবিষ্যৎ এই সিগারেটের মতো নোংরা জিনিস এরা তো খাবে ওই সব লোক যারা অসচেতন তোমরা দেশের এলেট পার্সন হয়ে সিগারেট খাও হোন আমার দুঃখ আর বেশি লাগে সবগুলি ছেলে এক সঙ্গে সিগারেট ফেলে দিয়ে বলছে আঙ্কেল সরি 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 এর দাওয়াতী পলিসি আপনার মতো একজন আলেম মানুষ তাকে যদি বোঝাতে এত দেরি লাগে আপনার মতে একজন শিক্ষিত লোককে বোঝাতে এত দেরি লাগে আপনি যদি রেগে যান তাহলে আমি আর কথা বলতে পারিনা এই ভাবে যখন আপনি আপনার আপনারুপ অ্যাপ্লাই করবেন তখন দাওয়াতি কাজে আপনি সবল হবেনই হবেন ইনশাআল্লাহ আট নাম্বার হল সব সময় সহজটাকে গ্রহণ করা সন্নতের উপর আমল করতে গিয়ে যদি ফরস টুটে যায় সেখানে সুন্নতে আমল চলবে না সন্নতের উপর আমল না করলে এবাদত নষ্ট হয় না যে রসুল বলছেন সুরা ফাতে হয় না সেই রসুল বলেননি যে পায়ে পায়ে না মিলালে হয় না নিশ্চয়ই ফাতেহার গুরুত্ব আর পায়ে পায়ে মিলানোর গুরুত্ব এক নয় রসুল্লা সাল্লামের ইচ্ছা ছিল আল্লাহর ঘর কাবাকে ভেঙে ইব্রাহিম আলাইহিস ভিত্তির উপর স্থাপন করা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলানাকে আল্লাহ কই লাওলা লাউলা কওমুকি হাদিস ওয়াহ딤 বিল ইসলাম লাহদ্দাতুল কাবা হে আয়েশা তোমার এই قوم যদি নয়া মুসলিম না হতো আল্লাহর কাবাকে আমি ভেঙে দিয়ে ইব্রাহিম আলাইহিস ভিত্তির উপর গড়ে তুলতাম কিন্তু এতে হতি বিপরীত হয়ে যাবে এই জন্য এটা হবে না নয় নম্বর আমল পরিবর্তনের চাই আকিদার পরিবর্তন করা বেশি জরুরি আকিদার পরিবর্তন যদি হয়ে যায় তা আমলের পরিবর্তন সহজ আমলের কারণে মানুষ বেইমান হয় না আকিদার কারণে খুব দ্রুত গতিতে মানুষ বেইমান হয়ে যায় আকিদা যদি খারাপ হয় ভালো কাজ করেও সে পাপিষ্ট হয় আর আকিদা যদি ভালো থাকে তাহলে অল্প কাজ করলে বেশি নেকি হয় অল্প কাজে বেশি বরকত হয় এই জন্য নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লাম মোয়াজবিন জবাল রাজিয়াল্লাহ তালানহকে যখন ইয়ামানে পাঠালেন তখন বললেন আউ আলু মে ইলা শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লা হে মোয়াজ তুমি সর্বপ্রথম তাদেরকে লা ইলাহ ইল্লাল্লাহর সাক্ষ্য দেওয়ার দিকে আহ্বান জানাবে ফাইন হুম আতা উলি জালেক ফাইলেন হুম আল্লাল্লাহ কাদিফ তারা জালাহিম খামসা সালাহতিনফি করলি অমিনাল্লাহ যদি তারা তোমারে তা অভিযোত মেনে নে তাহলে তখন তুমি জানিয়ে দিও আল্লাহ পাক পাঁচ অক্ত সালাত তাদের উপরে ফরস করেছেন তাওহিদ না মানলে আর সালাতের দরকার নাই যদি সে না মানে তাহলে তার সালাত দিয়ে কি হবে আল্লাহ সম্পর্কে তার আকিদা যদি ঠিক না হয় আলাইহি সাল্লা সম্পর্কে যদি তার আকিদা ঠিক না হয় তাহলে তার আমল দিয়ে কি হবে দুঃখজনক জনক হলেও সত্য আমরা এক শ্রেণীর আহলুল হাদিস নতুন এই মাসলাক গ্রহণ করার সাথে সাথেই সর্বপ্রথম জোরে আমি লেখি লাখি লাগাই ফেলি জোরে আমি পায়ের সাথে পাও মিলানো রফুলিয়া দাই এটা নিয়ে প্রথমে মারামারি লাগে এটা নিয়ে আমি মারামারি করতে যাব কেন আল্লাহ পাক বলছেন কুলিয়া হালাল কিতাব

মনে করুন কোনো দেওবন্দি এলাকায় আপনি আছেন দেওবন্দি আকিদার আলিম সাহেব আপনার উপরে ক্ষিপ্ত আপনি তাকে বলবেন চলেন আমরা একটা বেদাত দূর করি যেই বেদাতকে আপনারাও স্বীকার করেন আমরাও স্বীকার করি সেই বেদাত কোনটি ফরজ সালাতের পরে হাত তুলে দড়ি পাকানো ফরজ সালাতের পরে এক শ্রেণীর লোক আছে কি করে হাত তুলে দড়ি পাকায় বলি ভাই হাতের মধ্যে পাট থাকলে তাও তো একটা দড়ি হবে খালি হাতে পাকান কেন ফরজ সালাতের পরে হাত তুলে দড়ি পাকানো এটা জঘন্য বেদা যেই বেদাদের কারণে আমল বরবাদ হয়ে যায় আপনাদের দেওবন্দি আলেম চিটাগাং হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহতামেম আল্লামা মুফতি ফায়দুল্লাহ রাহেমাহুল্লাহ তিনি এই ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিরুদ্ধে কথা বলেছেন চলেন আপনাদের মুক্তির ফতোয়া আগে আমল করি এখনো আপনি যাবে কোথায় যাওয়ার তো জায়গা নেই ওকে তো বেড়ায় ফেলছেন ওর ফতোয়া দিয়ে আগেই আপনি ওর সাথে মুনাজা ইয়ে জোরে আমিন নি আস্তে আমিন বললে কি সালাত বরবাদ হয়ে যায় কিন্তু মুনাজাত করলে সালাদ বরবাদ হয়ে যায় প্রচলিত মুনাজাতে আমল নষ্ট হয়ে যায় কঠিন জিনিস যেটা কঠিন সেটা আগে বলতে হবে আর দেখতে হবে যে আপনি কাকে দিয়ে শুরু করবেন আপনি কোনো এক এলাকায় আছেন সে এলাকায় পীর পুরোহিতাও আপনার বিরোধী ইসলামী রাজনীতির সাথে জড়িত তারাও আপনার বিরোধী তারপরে আরো অন্যান্য লোক বিরোধী আছে এখন সব যে আপনি একা খেঁপায় নেন তাহলে তো আপনি টিকতে পারবেন দেখবেন যে ভয়ানক কোনটা বেশি তার ব্যবহারে আগে পদক্ষেপ নেবে তাহলে কি হবে আপনার দাওয়াতি কাজ সুন্দরভাবে আগায় যাবে বিপদ আপদে ধৈর্য ধারণ করা দশ নম্বর ধৈর্য ধারণ করা দাওয়াতি কাজ করতে গেলেন তায়েফে তায়েফে দাওয়াতি কাজ করতে গিয়ে তায়েফ থেকে মার খেলেন আল্লাহ আল্লাপাক ফেরেশতা পাঠালেন যে তায়েফের মানুষকে ধ্বংস করে দেবেন সেদিনে রাসুল আসলাম বলেছিলেন এদেরই বংশ থেকে মানুষ বের হবে যারা আল্লাহর দিনের কাজ করবে আল্লাহকে আহ্বান জানাবে আল্লাহকে ডাকবে আল্লাহর ইবাদত করবে এতদিন পার হয়ে গেছে চোদ্দশো বছর পরে রিয়াজ শহর থেকে বিমানযোগে যোগে তাইফের দাওয়াতি কাজের জন্য আমানুল্লাহ বিন ইসমাইল যখন গেল গিয়ে দেখতে পেল তাই এয়ারপোর্টের গেটে উম্মলপুরা বিশ্ববিদ্যালয়ের জনৈক প্রফেসর গাড়ি নিয়ে দাঁড়ানো হতবাক হয়ে জিজ্ঞেস করলাম স্যার আপনি গাড়ি নিয়ে এসেছেন আপনি কুরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি একজন সাধারণ মানুষ আমি একজন নাখান্দা বাঙালি তিনি বলছিলেন তুমি বাঙ্গালি না কাঙ্গালি তা আমি জানি না তুমি আল্লাহর দিনের দায়ী এই জন্য আমি এসেছি গাড়ি নিয়ে তোমাকে নেওয়ার জন্য সেদিনে আল্লাহর নবী এসেছিলেন আমাদের এখানে আমাদের পূর্বপুরুষেরা নবীকে পাথর রক্তাক্ত করেছিল আমাদের পূর্বপুরুষদের সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আল্লাহর নবীর সেদিনের সেই দুয়ার কথা স্মরণ করে তাই আজকে এসেছি আল্লাহর দিনের দায়ীকে সহযোগিতা করার জন্য যে লোকটা আজকে আপনার সাথে বিরোধিতা করছে সেই লোকটা আপনার পক্ষে অবশ্যই আসবে কিন্তু আপনাকে ধৈর্য সহকার আগায় যেতে হবে সমাজ সংস্কারে নিরন্তর প্রচেষ্টা চালানো হযরত নূহ আলাইহিস সালাম বললেন ক্বাল রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা থুম্মা দাউতু জিহারা থুম্মা ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম আল্লাহ আমি দিন তাদেরকে ডেকেছি আমি সকাল সন্ধ্যায় তাদেরকে ডেকেছি রাত দিনে তাদেরকে ডেকেছি গোপনে প্রকাশ্যে তাদেরকে ডেকেছি সকালে ডাকবেন বিকালে ডাকবেন সর্ব অবস্থায় ডাকবেন আমাদের একজন ভাই বললেন আশ্চর্য কারবার দাঁড়াতিকাদের পলিসি এক একজনের আশ্চর্যজনক এক ভাই বললেন যে আমার আব্বা তুফাজ ভৈরবীর ওয়াজ শোনেন তুফফাজ্জাল ভৈরবীর এক নাম্বার ভক্ত বলে আব্বা ঘুমিয়েছিলেন আব্বার মোবাইলটা নিয়ে আমানুল্লাহ মাদানির একটা ওয়াজ তুফফাজ্জাল ভৈরবীর মাসখানেক ওয়াজ ডিলিট করে মাসখানেক ঢুকায় রেখে দেয় কয় শেখ আব্দুর রাজ্জাক সাহেব দিলে সিনে ফেলবে মুজাফফর এটা দিলে সিনে ফেলবে আমানউল্লা মাদানির সুরেলা ওয়াজ সুরের ঠায় তুফফাজ্জালের সাথে মিশে গেছে শুনতে 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 বলে এই নিপু এ দেখতে এটা কি কয় কেমন লাগে কয় মোটামুটি তো ভালোই লাগে কিন্তু কথাগুলো একটু উল্টা উল্টা মনে হয় কয় ভালো করে শোনো শুনতে শুনতে আল্লাহর মেহেরবানিতে তাওহীদের পথে এসে গেছে আলহামদুলিল্লাহ কত সুন্দর পলিসি আর এক ভাইয়ের দোকানে গেলাম দোকানে যাই গিয়ে দেখি তাবিজ লটকানো দোকানদারি করে তাবিজ লটকায় মনোহারি দোকান বললাম ভাই আপনার মতো লোক তাবিজ বেসে নাকি কয় সাহেব একটু বসেন আমি দেখাই কিছুক্ষণ পরে একজন লোক এসে বলে একটা তাবিজ দেন তো কয় তাবিজ বেসা হারাম তাবিজ ব্যবহার করা হারাম জুলাই রাখছেন কেন কয় ঝুলাই রাখছি এই কারণে যে মানুষ এসে আমার কাছে তাবিজ চাবে আর আমি বলবো তাবিজ বেসা হারাম আল্লাহামদি সুহান আল্লাহ দাওয়াতিকাদের পলিসি কত রকমের মানুষ অ্যাপ্লাই করছে আপনি আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহ মা আমিন ওয়া খিরুদ্দা আমায়নে ان الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته